মোহাম্মদ নাফিস ইকবাল বলেছেন আসরের সালাত আদায় না করলে কি সব আমল নষ্ট হয়ে যায় আসরের সালাত যদি কেউ আদায় না করে কিংবা ফজর সালাত তাহলে এটা বড় ধরনের একটা ত্রুটি ফজর সালাত জামাতের সাথে আদায় করলে আল্লাহর জিম্মার মধ্যে স্পেশাল জিম্মার মধ্যে সে থাকে এমনি তো সবসময় সে আল্লাহর জিম্মাতেই থাকে তারপরেও হাদিসের সেভাবে এসেছে আর এ দুটো সালাত এর মধ্যে এত ফজিলাত রয়েছে যে মানুষ যদি সেই ফজিলাতের ধরনটা জানতো তাহলে তারা হামাগুড়ি দিয়ে হলেও আসতো এবং এ দুটো সালাত সাধারণত মুনাফেকরা পড়ে না কারণ এ দুটো সময় মানুষের মধ্যে অলসতা কাজ করে কিন্তু তাই বলে কেউ যদি আসর সালাত হয়তো তার ছুটে গেল কোনো কারণে তাহলে তার সমস্ত আমল বাতিল হয়ে যাবে না একটা হলো ছুটে যাওয়া আর একটা হলো কন্টিনিউয়াসলি সে যদি আদায় না করে যে কোনো একটা সালা কন্টিনিউয়াসলি আদায় না করাটা মানে হচ্ছে সব সলাতেই আদায় না করা অতএব সব সলাদ যদি কেউ আদায় না করে এবং যে কোনো একটা সালা কন্টিনিউয়াসলিও যদি আদায় না করে এটাকে নবী সাল্লাহ সাল্লাম কুফুরি হিসাবে উল্লেখ করেছেন এবং আমরা জানি কুফুরি সব আমলকে বাতিল করে দেয় অতএব দুটো ভিন্ন বিষয় কিন্তু আমাদেরকে ভিন্নভাবে দেখতে হবে কারো আসর সালাত আজকের আসার সালাত ছুটে গেল তাহলে তার পুরো আমল বাতিল হবে না কিন্তু কেউ যদি কন্টিনিউয়াসলি আসর সালাত আদায় না করেন তাহলে তার পুরো আমল বরবাদ হওয়ার মতো সংখ্যার মধ্যে সে রয়েছে